पैंटर पकेटे हाथ भरे चेहरा देखा जो किस सुनब मन थे एक दया बस जाए तब आज पर्त इंटरनेटे मानुषे पकेटे पकेटे घुटे এখান থেকে স্টেজ থেকে নেমে গাড়িতে যে ঢুকলাম এরকম দুটা বয়সের চ্যাংড়া যা কইছে হাজি মোল্লা ওয়াজ সাহেব হাজি মাওলানা সাহেব ওয়াজ কেমন করে কইলা যে মাল ভুট্টার ভিড়ে দুটা ধরা পড়েছে এখন তালা মেরে ভরা আছে ওয়াজ করব কি ওয়াজ শুনবেন কি ওয়াজ শুনতে কি বাকি আছে ওয়াজ করতে কি বাকি আছে কেমন করে ওয়াজ করলে জি দুটা এখন ঘরে তালা মেরা থাওয়া আছে জালসা করে কোনো লাভ হয় না জালসা করে লাভ হয়েছে তিনটা কোম্পানি এক নম্বর কোম্পানি বক্তা দ্বিতীয় কোম্পানির নাম হলো মাদ্রাসাওয়ালা তৃতীয় কোম্পানি হলো ওইগুলো কেমন মজা লাগছে মজা করা দরকার হাসি লাগে তিন কোম্পানি ছাড়া অন্য কোন কোম্পানির লাভ হয় না শুধু জালসা করাই হয় জালসা করবই কি জালসা শুনবেনই কি শুনে রাখুন আমি মনিরুদ্দিন বলি আজকে কেন হতাশ হয়েছেন আজকে কেন টেনশনে পড়ছেন কেন আজকে মাদ্রাসা খুলতে পারেন না কেন আজকে আপনার মক্তব খুলতে পারেন না কেন আপনার ছেলে মেয়ে আজকে নয় মাস থেকে ঘরবন্দি হয়ে পড়ে আছে সামনের পরীক্ষাটা কি হবে আজকে এমন দুর্দশার মধ্যে কেন পড়লেন কেন এই অবস্থা হলো কি কারণে হলো কেন এটা এমন হয়ে যাচ্ছে আমার ভাইয়েরা আজকে হতাশ কেন হচ্ছেন আজকে টেনশনই কেন করছেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা হাত দুটি জড়িয়ে বলি আপনারা যেন আমারই ভাই আমি যেন আপনাদেরই ভাই যদিও বাড়ি আমার হরিশ্চন্দ্র উপরে হয় কেন আমার রসুল তার পবিত্র মুখ দিয়ে বললেন এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই আপনারা যেন আমারই ভাই আমি যেন আপনাদেরই ভাই আপনারা যেন আমার আব্বা আমি যেন আপনাদেরই সন্তান আপনারা যেন আমারই বোন আমি যেন আপনাদেরই ভাই রে আমার মায়ের আমার বোনেরা রে আমার আব্বা জান ভাইয়েরা আমি মনিরুদ্দিন বলি ভাই বর্তমান দেশের অবস্থা ভালো নয় অতি ক্রিটিক্যাল সিস্টেম চলছে এই মুসলমানদেরকে ভারতের মাটি থেকে অন্য কোন জায়গায় সেটা সিদ্ধান্ত এখনো হয় নাই কেন বাংলাদেশ তো পাঠাতে পারবে না কেন বাংলাদেশ তো আমার বাবার বাড়ি নয় কেন এই ভারত তো স্বাধীন করেছি আমরা এই ভারতে রক্ত দিয়েছি আমরা এই ভারতের মাটি কোদল দিয়ে খুঁড়ে দেখুন ভারতের মাটির ভিতরে যদি হাড্ডি পাওয়া যায় মুসলমানের হাড্ডি পাওয়া যাবে অন্য কোন জাতির পাওয়া যাবে না একবার জোরে বলি না তবে আমরাই হলাম ভারতীয় কেন ভারতের মাটিতে আমাদের হাড্ডি রক্ত মাংস মিশে আছে কিন্তু আজকে যারা ভারতীয় নয় তারা গঙ্গার মধ্য দিয়ে বঙ্গোপসাগর হয়ে গঙ্গা সাগর হয়ে আরব সাগর দিয়ে কোথায় চলে যাচ্ছে খুঁজে আর পাওয়া যায় না কিন্তু যারা অরিজিনালি ভারতীয় এই ভারতকে যে যারা ফুল দিয়ে ফল দিয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে ইংরেজকে তাড়িয়ে এই ভারতকে স্বাধীন করে এই ভারতের কল্যাণ করেছে তারা হলো মুসলমান এই ভারতকে রাজত্ব করেছে মুসলমান সেহুতি এই ভারতে রক্ত দিতে পারি এই ভারতেই জীবন দিয়েছি এই ভারতেই রক্ত দেব কিন্তু ভারতের মাটি থেকে বাংলার মাটি তথা পাকিস্তানের মাটি যাব না একবার জোরে বলি ইনশাআল্লাহ সেহুতি এই সব চিন্তা করার কোনো কারণ নেই এই সব কেন
টেনশন করার কোনো কারণ নেই। কেন করবেন, কেনই বা করবেন, কেন? এই টেনশন তো আমার আল্লাহ নিজেই করতে নিষেধ করেছেন। আমি আপনাদের টেনশন করতে নিষেধ করে কিছুই করার মতো ক্ষমতা নেই। আমি আপনাদের কোনো কল্যাণ করতে পারবো না। মুখে আওয়া, গলায় আওয়াজ আছে, মুখে বলতে পারবো, এই ছাড়া আপনাদের কোনো বা কল্যাণ করতে পারবো না। কিন্তু যিনি আমাদের সর্বভৌমত্বের মালিক, যিনি আমার মৌতের মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক, সর্বভৌমত্বের মালিক, ওই মহান আল্লাহ তিনি নিজেই বলে দিয়েছেন, তোমরা টেনশন করো না, তোমরা হতাশ হয় না, বিশ্বাস যদি না করো আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখো। আমার আল্লাহ তার নিজের ভাষা দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলা ইন কুনতুম মুমিনিন। হে বিশ্ব জগতের নর নারীরা, রে আমার বান্দা এবং বান্দিরা, বিশেষ করে ওই লোকগুলিকে আমার আল্লাহ ডেকে বললেন, কোন লোকগুলি রে? এই লোকগুলিকে আমার আল্লাহ ডেকে বললেন, হে মক্কার সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, হে বাংলার সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, হে বিশ্বজগতের সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, যারা আমাকে এক আল্লাহ বলে স্বীকার করেছ, যারা আমার নবীকে নবী বলে মেনে নিয়েছ, যারা আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছ, হে বিশ্বের বিশ্বাসী গণেরা, তোমরা গমগীন হয়ে যেও না, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না, তোমরা ভয়ে ভীতু হয়ো না, তোমরা তোমাদের ইমানটা মজবুত করো, তোমরা আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো। আমি আল্লাহ আমার ওয়াদা, আমি আল্লাহ আমার ওয়াদা, আমার জমিনে আমি ইমানদারের বিজয় করবো। নারী তুমি কার বিজয় করবো? ঠিক, মুসলমানের না। মুসলমানের বিজয় আল্লাহ কখনো করতে পারে না। কেন? মুসলমান মদ খেতে পারে। সামনে কয়েকটা ছেলে বলছে যে বিজয় করব কার, ওরা বলছে মুসলমানেরা। আমি বলি না, মুসলমানের বিজয় আল্লাহ করতে পারে না। কেন? মুসলমান মদ খেতে পারে, মুসলমান পরের টাকা বেই অন্যের টাকা বেইমানি করতে পারে, মুসলমান সুদ খেতে পারে, মুসলমান ঘুষ খেতে পারে, মুসলমান বেইমানি করতে পারে, তবে আমার আল্লাহ তো এই বেইমানের কল্যাণ করতে চায় না। আমার আল্লাহ কল্যাণ করতে চেয়েছে, বিজয় করতে চেয়েছে, তাদের কাদের বিজয় করতে চেয়েছে, ইমানদারের বিজয় করব, মুসলমানের নয় রে। কেন? মুসলমান সব করতে পারে কিন্তু ইমানদার তা পারে না। ভাইজান বন্ধুরা আমার, আমি সেই কথা বলতে চাই না। আজকে আপনাদের বিশেষ করে এই কথাগুলি বলার জন্যই আমি আপনাদের বলি ভাই, এই জন্য আপনাদের বারবার ভাই শব্দটি ব্যবহার করেছি। ভাই গো, এই বর্তমান পরিস্থিতি অবস্থা নিয়ে টেনশন করবেন না। কেন? আমার আল্লাহ তো টেনশন করতে নিষেধ করেছেন, কিন্তু আমি মনিরুদ্দিন এবং আমার আল্লাহ এবং আমার রাসূল তথা আমি মনিরুদ্দিনও বলি, এই টেনশন করে কোনো লাভ হবে না। কেন? এটা তো অল্প দিনের সময় রে, কিন্তু টেনশন করুন ওই দিনের, যেই এমন এক কঠিনময় দিন আমাদের কাছে আসবে বা আসছে বা কাছে আসছে, সেই দিনের টেনশন করুন, সেই জায়গার টেনশন করুন, যেই জায়গাতে আপনাকে লাইফ টাইম কাটাতে হবে। কেন? আমি মনিরুদ্দিন বর্তমান এখানে আসি, দুই ঘন্টা পর আর থাকবো না।
জায়গাতে আমাকে সারা জীবনের মতো কাটাতে হবে, সেই জায়গাটা নিয়ে টেনশন করুন, ভাবনা চিন্তা করুন, সেই জায়গাটার নাম কি রে? সেই জায়গাটির নাম হলো জাহান্নাম, সেই জায়গাটির নাম হলো জান্নাত। ওই জায়গা দুটো নিয়ে টেনশন করুন কেন? এটা তো কয়েকদিনের মতো আছি, কয়েকদিনের মতো আছি, আমি কয়েকদিনও বলতে পারবো না, কয়েকদিন বলতে গেলেও ভুল দেখাবে। কেন? আমি মনিরুদ্দিন আল্লাহ বলে হাত দুটো উঁচু করেছি, হাত দুটি আমার নেমে যাবে এমনটাই তার গ্যারান্টি না। মৃত্যু আপনার কাছে এতই নিকটবর্তী। আল্লাহু আকবার, পাঁচ সেকেন্ডের দরকার, পাঁচ থেকে সাত সেকেন্ড। আল্লাহু আকবার, আরো যদি মহাব্বত দিয়ে বলি আল্লাহু আকবার, এই সময় তোর আছে কিনা তার গ্যারান্টি নাই। আল্লাহ যা, চলে যা, যেখানে তোকে সারা জীবন থাকতে হবে, যেখানে তোকে লাইফ টাইম থাকতে হবে, যেখানে তোর কোনো শত্রু থাকবে না, যেখানে তোকে গুলি করার ভয় থাকবে না, যেখানে তোকে মেরে দেওয়ার ভয় থাকবে না, এমনকি তুই মরতে চাইলে তোকে মারবে না, সেই জায়গার টেনশন করো। আমি আপনাদেরই ভাই, আপনারা আমারই ভাই, আর আমার রাসূল বলেছেন কুল্লু মুসলিমুন ইখওয়া, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। শুধু আমার রাসূল এই সম্পর্কের কথা এবং এই কথা বলেন নাই, বিশ্বাস করুন আর নাই করুন, আমার আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন, মহান আল্লাহ তার ভাষা দিয়ে বলেন বিসমিল্লাহি রহমানির রহিম। তিনি ডেকে বলছেন, কেন? আল্লাহ তো অত্যন্ত দয়ালু, তিনি তো অতিরিক্ত তার বান্দা বান্দিদের ভালোবাসেন, এই জন্য তিনি সুন্দর করে ডেকে কুলের কথা খুলে বলে দিচ্ছেন কি? ভাষা দিয়ে বলেন, এই মানওয়ালো, এই মানওয়ালো, হে বিশ্বাসী গণেরা, যারা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছ, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছ, যারা আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছ, যারা আমার সার্বভৌমত্বকে বিশ্বাস করেছ, হে বিশ্বের বিশ্বাসী গণেরা, তুমি বাঁচো, তোমরা বাঁচো, এবং তোমার আহার পরিবারদের বাঁচাও। কোনটা কোথা থেকে বাঁচাও? লকডাউনে 9 মাস থেকে খেতে পাইনি, না খেয়ে মরে যাচ্ছে, তাকে খাবার দিয়ে বাঁচাও, এই নাকি? না 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 না, কারেন্টে শর্ট খেয়ে গেছে, তাকে বাঁচাও নাকি? না 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 না, কেউ ধরে ঘেরে মারছে, ওখান থেকে বাঁচাও নাকি? না 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 না, তবে বাঁচাও কোন জায়গা থেকে বাঁচাও?